আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী, আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনার যদি লিওনেল মেসি সম্পর্কে সম্পূর্ণ ধারণা না থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সো কথোপকথনের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। লিওনেল মেসি সম্পর্কে আপনাকে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি, তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সো শুরু করা যাক আজকের ভিডিও। পূর্ণ নাম লিওনেল আন্দ্রেস মেসি, জন্ম 24 জুন 1987, বয়স 34, জন্মস্থান রোসারিও আর্জেন্টিনা, উচ্চতা 1.70 মিটার, 5 ফুট 7 ইঞ্চি, মাঠের অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়, ক্লাবের তথ্য, বর্তমান ক্লাব বার্সেলোনা, জার্সি নম্বর 10, যুব পর্যায়ে 1995 থেকে 2000 সাল পর্যন্ত লিওনেলস ওল্ড বয়েস, 2000 থেকে 2003 সাল পর্যন্ত বার্সেলোনা। লিওনেল মেসি টানা 4 বার সহ মোট 6 বার ব্যালেন্ডিয়ার জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যা ফুটবলারদের ইতিহাসে সর্বোচ্চ। এর পাশাপাশি তিনি সর্বোচ্চ 6 বার ইউরোপীয় গোল্ডেন শু জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। তার পেশাদার ফুটবল জীবনের পুরোটাই কেটেছে বার্সেলোনায়, যেখানে তিনি 10টি লা লিগা, 4টি উয়েফা চ্যাম্পিয়ন লিগ এবং 6টি কোপা দল মোট 33টি শিরোপা জয় করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে কোনো খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ। এছাড়াও একজন অসাধারণ গোলদাতা হিসেবে মেসির দখলে রয়েছে লা লিগায় সর্বোচ্চ সংখ্যক গোল 440টি, লা লিগা ও ইউরোপের যে কোনো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল 50, ইউরোপে এক মৌসুমে সর্বোচ্চ গোল 73, এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ গোল 91, এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোল 26 এবং লা লিগা 34 ও চ্যাম্পিয়ন্স লিগে 8 সর্বোচ্চ হ্যাট্রিকের কৃতিত্ব। পাশাপাশি মেসি একজন স্থিতিশীল প্লেমেকার হিসেবেও পরিচিত, তিনি লা লিগায় 183 এবং কোপা আমেরিকায় 12 ইতিহাসে সর্বোচ্চ গোলে সহায়তাকারীর কৃতিত্ব মালিক, জাতীয় দল এবং ক্লাবের হয়ে তিনি 700-এর অধিক পেশাদার গোল করেছেন। মধ্য আর্জেন্টিনায় জন্ম এবং বেড়ে ওঠা মেসি ছোটবেলায় গ্রোথ হরমোন সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হন, সে সময় আর্জেন্টিনার কোনো ক্লাবের পক্ষে তার চিকিৎসা খরচ বহন করা সম্ভব ছিল না, কিন্তু বার্সেলোনা তার চিকিৎসার খরচ বহনের দায়িত্ব নেয়। 13 বছর বয়সে তিনি তাদের সাথে চুক্তিবদ্ধ হন এবং স্পেনে পাড়ি জমান। বার্সেলোনার যুব প্রকল্পে তিনি নিজের প্রতিভা প্রমাণ দেখাতে শুরু করেন এবং 2004 সালের অক্টোবরে 17 বছর বয়সে বার্সেলোনার মূল দলে তার অভিষেক হয়। পেশাদার ফুটবল জীবনের শুরুতে ইঞ্জুরি প্রবণ হলেও 2007 সাল নাগাদ তিনি নিজেকে দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেন। তিনি 2007 সালে ব্যালন্ডিয়ার পুরস্কারের তৃতীয় ও ফিফা বর্ষসেরা পুরস্কারের দ্বিতীয় স্থান অর্জন করেন। পরবর্তী বছর তিনি উভয় পুরস্কারের দ্বিতীয় স্থান অর্জন করেন এবং এর পরের বছর তিনি প্রথমবারের মতো উভয় পুরস্কার জয় করেন। 2008 থেকে 2009 মৌসুমে তিনি বার্সেলোনার মূল দলের একজন নিয়মিত খেলোয়াড়ে পরিণত হন। সে মৌসুমে তিনি বার্সেলোনাকে প্রথমবারের মতো এবং প্রথম স্পেনীয় ক্লাব হিসেবে ট্রেবল জয়ে সাহায্য করেন। মেসির সেরা মৌসুম নিয়ে বিতর্ক থাকলেও পরিসংখ্যানগত দিক দিয়ে তার সেরা মৌসুম ছিল 2011-12। সেই মৌসুমে তিনি লা লিগা এবং ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক গোল করার কৃতিত্ব অর্জন করেন এবং বার্সেলোনায় ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার প্রতিভার আরেকটি ঝলক দেখা যায় 2014-15 মৌসুমে, যখন তিনি লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেন এবং বার্সেলোনাকে ঐতিহাসিক দ্বিতীয় ট্রেবল জয়ে সাহায্য করেন। 2018 সালের আগস্টে মেসি বার্সেলোনার অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মেসি আর্জেন্টিনা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। বয়সভিত্তিক পর্যায়ে তিনি আর্জেন্টিনাকে 2005 ফিফা ইউথ চ্যাম্পিয়নশিপ জেতাতে সাহায্য করেন, যে প্রতিযোগিতায় তিনি সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি 2008 গ্রীষ্মকালীন অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে ফুটবলের স্বর্ণপদক জয় করেন। 2005 সালের আগস্টে তার আর্জেন্টিনার জাতীয় দল ও তার অভিষেক হয়। 2006 ফিফা বিশ্বকাপে গোল করার মধ্য দিয়ে তিনি সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেন। 2007 কোপা আমেরিকায় তিনি সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। ওই আসরে আর্জেন্টিনার দ্বিতীয় স্থান অর্জন করে 2011 সালের আগস্টে তিনি আর্জেন্টিনার দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অধিনায়ক হিসেবে তিনি আর্জেন্টিনার হয়ে টানা 3টি প্রতিযোগিতার ফাইনাল খেলেছেন। 2014 ফিফা বিশ্বকাপ, 2015 কোপা আমেরিকা এবং 2016 কোপা আমেরিকায় তিনি 2014 বিশ্বকাপে গোল্ডেন বল পুরস্কার জয় করেন। 2018 সালে মেসির জাতীয় দল অবসরের ঘোষণা দেন, তবে কয়েক মাস পরেই তিনি তার সিদ্ধান্ত বদলে পুনরায় জাতীয় দলে ফিরে আসেন এবং 2018 বিশ্বকাপ বাছাই পর্বের একটি গুরুত্বপূর্ণ খেলায় তিনি গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনা অংশগ্রহণ নিশ্চিত করেন। 2008 বিশ্বকাপ ও 2019 কোপা আমেরিকায় তিনি দলকে নেতৃত্ব দেন। একটি ভিডিওতে মেসির কাহিনী শেষ করা কোনোভাবেই সম্ভব না, তাই নেক্সট এপিসোডে আমরা আবারও কথা বলবো লিওনেল মেসিকে নিয়ে। সো নেক্সট এপিসোড দেখতে হলে আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নেক্সট এপিসোড পাওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা বাই বাই, লাভ ইউ অল গাইস।